নমস্কার বন্ধুরা, পুজো মানেই তো স্পেশাল কিছু খাওয়া দাওয়া। আর স্পেশাল খাওয়া দাওয়া কিন্তু সবসময় যে রোল, চাউমিন, কাটলেট এইসব দিয়ে হয় তা কিন্তু নয়। একটু পুরনো সাবেকি রান্নাও যদি আমরা তৈরি করি বাড়িতে, তাহলেও কিন্তু রান্নাগুলো ভীষণভাবে স্পেশাল হয়ে উঠবে। সবসময় তো আমরা এই ধরনের রান্না বাড়িতে তৈরি করি না, পুজোর কটা দিন হয়ে যাক না একটু নতুনত্ব কিছু খাওয়া দাওয়া। তো আজকে যেটা তৈরি করব, কই মাছের একটা দারুণ রেসিপি। কই মাছটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর কই মাছের গায়ে একটা করে কাট দিয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে লবণ আর হলুদ গুঁড়োটাকে মাখিয়ে নেব। মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ গুঁড়োটাকে মাখিয়ে নিলে একদম বেশ সুন্দরভাবে, আর এই কাটগুলো যে দিয়েছি গায়ে, সেগুলোর গায়েও একটু ভালো করে ঘষে দেবো, যাতে মাছের ভেতরেও লবণ হলুদ গুঁড়োটা ঢোকে। এবার এইভাবে আমি মিনিট পাঁচেক রেখে দিচ্ছি। একটা মশলা করব শিল নোড়াতে, তার জন্য আমি নিয়েছি 1 চামচ পোস্ত আর 1.5 চামচ কালো সর্ষে, এর সাথে 2 কাঁচা লঙ্কা আর সামান্য একটু লবণ দিয়ে একটু জল দিয়ে এটাকে বেটে নেব। মিক্সিতেও তৈরি করতে পারতাম, যেহেতু একটা পুরনো সাবেকি রান্না সেই জন্য শিল নোড়াতে বেটে নিচ্ছি সর্ষে আর পোস্তটাকে। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা হয়, তাহলে সর্ষেতে কিন্তু কোনো রকম তিতভাবটা আসে না, আর সর্ষেতে ঝাঁঝও খুব ভালো ওঠে। আর সর্ষেতে যদি ঝাঁঝ না ওঠে, তাহলে আর কি করে রান্নাটা সর্ষে বাটার রান্না হবে, তাই না? সেই জন্য সর্ষেটাকে একটু ঝাঁঝ ওঠানোর জন্য একটু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে সবসময় সর্ষেটা বেটে নেবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নিলাম, একদম প্যানের গায়ে চারিদিকে লাগিয়ে তেলটাকে গরম করে নিয়ে লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে একটা একটা করে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভেজে নেব, একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। মিনিট পাঁচেক পর ঢাকাটা খুলে নিচ্ছি, 1টা পিঠ মোটামুটি ভাজা হয়ে এসেছে। এই মাছগুলোকে এবার উল্টে আরেকটা পিঠও লাল করে ভেজে নেব। দুদিকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, মোটামুটি হালকা একটা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নেব। এবার মাছগুলোকে আমি তেল ছড়িয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব কালো জিরে। 1/4 টিস্পুন দিলাম কালো জিরে। কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারের মধ্যে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু লবণ দিলাম, কারণ লবণ আগেও আমি বাটার সময় দিয়েছি, সেই জন্য সামান্য একটু লবণ অ্যাড করলাম। এবার ভালো করে এই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, 2-4 মিনিট একটু কষিয়ে নেব। যেহেতু সর্ষে বাটা গ্যাস বাড়িয়ে একদম কষাবেন না, তাহলে সর্ষেটা তিতা হয়ে যেতে পারে। গ্যাসের আঁচ কম রেখে মশলাটাকে একটু শুকনো শুকনো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে মাছের পিসগুলোকে দিয়ে দেব। তবে এখানে একটা ট্রিক্স রয়েছে, মাছগুলোকে আমি 1টা পিঠ সেদ্ধ করব সর্ষে বাটাতে, সেই জন্য 1 পিঠ আমি ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে অন্য পিঠে মাছের উল্টো দিকের যে পিঠটা ওপর দিকে রয়েছে তাতে কিন্তু সর্ষে বাটাটা না লাগে। এবার ঢাকা দিয়ে মিনিট পাঁচেক হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন সর্ষে বাটাটা অনেকটাই ঝোলটা টেনে নিয়েছে, মাছও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটাকে একদমই আর বেশি নাড়াচাড়া না করে এইভাবে তুলে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে, কোনোভাবেই যেন ওপর দিকের এই শুকনো পিঠটা, যেদিকটা শুধু ভাজা রয়েছে, সেটাতে সর্ষের বাটাটার ঝাঁঝটা না যায়, মশলাটা যেন না লেগে যায়। ঠিক এইভাবে আমি সব কটা মাছই তুলে নিচ্ছি। এবার যে এক্সট্রা মশলাটা রয়েছে সেটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে এটাকে রেখে দেবো।
আচ্ছা, এই সর্ষে বাটাটার মধ্যে 1 চামচ আমি একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে তো সুন্দর একটা ফ্লেভার হয়। এবার এটাকে উঠিয়ে রেখে দেব। প্যানটাকে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, এবার আরও 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। আমি 1 টেবিল চামচ তেল দিলাম, তার মধ্যে একটু কালো সর্ষে ফোড়ন দিলাম, আর 1টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। কালো সর্ষে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। সর্ষে শুকনো লঙ্কার বেশ ভাজা গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। 1টা ছোটো সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, কারণ অনেকবার যেহেতু লবণটা স্টেপে স্টেপে পড়ছে, সেই জন্য সবসময় একটু অল্প অল্প করে লবণটা ব্যবহার করবেন। এবার ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিচ্ছি, পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন না থাকে সেই মতো ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেব। পেঁয়াজটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ধনের গুঁড়ো 1/2 চা চামচ আর জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে ভালো করে আবারও মশলাগুলোকে একটু পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু আর অন্য কোনো মশলার প্রয়োজন নেই, এটুকু মশলাতেই হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা তেঁতুল একটু জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম, সেই তেঁতুলের পাল্পটা অ্যাড করে দিলাম। তেঁতুলের পাল্পটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো চিনি, কারণ এইটার এদিকে স্বাদটা কিন্তু হবে একটু টক মিষ্টি, সেই জন্য একটুখানি চিনি দিলাম 2 চামচের মতো। এবার চিনিটা দিয়েও দেখুন মশলাটাকে ভালো করে মিক্সড করে নিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো অল্প একটু জল। আমি তেঁতুলের বাটিটার অল্প একটু তেঁতুল লেগেছিলো সেটা ধুয়েই জলটা অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো। প্রথমে ঝোল ফুটে উঠলে এবার মাছগুলোকে দেখুন যেদিকটা সর্ষে বাটাটার দিকে ছিল সেই দিকটাকে ওপর দিকে রেখে, যেদিকটা আমার মাছের ভাজা দিকটা ছিল সেই দিকটা এবার আমি তেঁতুলের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই দিকটাকে একটু ফুটতে দেবো, ঢাকা চাপা দিয়ে মাছটাকে সেদ্ধ হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। তেঁতুলের গ্রেভিটাও কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আর মাছও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই মাছকে কিন্তু একদমই ওলট পালট করা যাবে না। এবার এটাকে এইভাবে আমি এগুলোকে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছি। এবার যে এক্সট্রা গ্রেভিটা আছে এটাকেও আমি এবার সাইডে একটা বাটিতে তুলে রেখে দেব। এবার এটাকে সার্ভ করব। দেখুন সার্ভ করাটাও একটু অন্যরকম। প্রথমে দিচ্ছি আমি তেঁতুলের পাল্পটা, যেটা আমি তেঁতুলের কাইটা তৈরি করেছি। তেঁতুলের কাইটা দেওয়ার পরে আমি মাছটাকে ওপর থেকে দিয়ে দিলাম, আর সর্ষে বাটার দিকটা আমি মাছের ওপর দিকে রেখেছি। তারপরেরটায় দিলাম, আবার আমি দিলাম একটু সর্ষে বাটা, আর তেঁতুলের পাল্পটাকে যেটা ছিল সেই দিকটা আমি মাছের ওপর দিকে অল্টারনেটিভ করে এগুলোকে রাখছি। যে মাছটাকে সেদিকে যেদিকে রাখছি সেই দিকেই কিন্তু গ্রেভিটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন যেগুলো আমার তেঁতুলের দিকটা রয়েছে সেটা আমি তেঁতুলের দিলাম, আবার সর্ষে বাটাটাও একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আজকের মাছের রেসিপির নামটা আপনারা যদি জানেন আমাকে অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন। এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।